বিশ্ব অর্থনীতিতে নতুন নেতৃত্ব এখন রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকা। বিশ্বের মোট জিডিপি প্রবৃদ্ধির 26% এই দেশগুলো থেকে আসছে। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে চলা ব্রিক্স সম্মেলনে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বিশ্বের আর্থিক লেনদেন ডলার বিমুখ হওয়া এখন অবধারিত। পুতিন বলেন, শিল্পখাত বিবেচনা করলে ব্রিক্স সদস্য দেশগুলো এখন G7 দেশগুলোকে টেক্কা দেওয়ার সক্ষমতা রাখে। বিশ্বের মোট অর্থনীতির 31% আসে ব্রিক্স সদস্য দেশগুলো থেকে, যেখানে G7 থেকে আসে বিশ্বের মোট অর্থনীতির 30%। গেল 10 বছরে ব্রিক্স সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিনিয়োগ 6% বেড়েছে। Главное, мы сотрудничаем на принципах равноправия, партнерской поддержки, уважения интересов друг друга. И в этом суть устремленная в будущее стратегического курса нашего объединения. রুশ প্রেসিডেন্ট বলেন, বিশ্বে এই 5 দেশের বিনিয়োগ বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশ্বের মোট রফতানি বাণিজ্যের 20% আসে ব্রিক্স থেকে। মস্কো আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ব্রিক্স সহ বাণিজ্যিক অংশীদার অন্যান্য দেশের সঙ্গে নতুন রুটের পরিকল্পনা করছে। প্রথমত ইউরোপ আর পূর্বাঞ্চলে পণ্য সরবরাহে আর্কটিক সাগরের রুট উন্নয়ন করছে রাশিয়া। দ্বিতীয়ত, রাশিয়ার উত্তরাঞ্চল আর বাল্টিক বন্দরগুলোর সঙ্গে পার্সিয়ান গালফ আর ভারত মহাসাগরকে যুক্ত করতে কাজ করছে মস্কো। এতে করে ইউরাশিয়ান অঞ্চল আর আফ্রিকার দেশগুলোতে কার্গো দিয়ে পণ্য সরবরাহ সহজ হবে। কমবে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলশ্রুতিতে সৃষ্টি হওয়া আন্তর্জাতিক খাদ্য সংকট। সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের সমতা আনতে চায় ব্রিক্স। সক্ষমতা দেখানোর কোনো প্রতিযোগিতায় নামার ইচ্ছা নেই চীনের। এদিকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে ডলার বিমুখ করতে চায় ব্রিক্স ব্যাংক। এই লক্ষ্যে নতুন আরও 5 দেশকে সদস্য করবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এমনটাই জানিয়েছেন ব্যাংকের প্রধান দিলমা রৌসেফ। স্থানীয় মুদ্রায় চলতি বছর $80 থেকে $100 কোটি ঋণ দেওয়ার পরিকল্পনা আছে এনডিবির। বর্তমানে বিশ্বের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের 60% ডলার, বৈদেশিক বাণিজ্যের 90% হয় ডলারে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। Really, be a show stealer.